বলবো আমার ভিউয়ার্সদের, দেখেন আমরা যারা হাউস ওয়াইফ তাদের কি কোনো শান্তি নাই? এই যে এক জায়গায় যাব রেডি হয়েছি, আমার হাজব্যান্ড চা খাবে, তাকে এখন চা বানিয়ে দিতে হবে, সেজন্য তার জন্য আগে চা বানিয়ে দিচ্ছি, চা বানিয়ে দিতে হবে তারপর বের হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। যে দেখছেন খেলা দেখতেছে, বাপারে বাবা, ছেলে মানুষগুলোর খেলার প্রতি যে নেশা, বাসা থেকে বের হচ্ছে তাও খেলা দেখতে হবে। তো এই তো বের হলাম বাসা থেকে, আজকে নীলফামারিতে কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করবো। অনেকদিন পর রতন ভাইয়ের রিক্সায় উঠলাম, রতন ভাই একদম এসে হাজির বাসার সামনে রিক্সা নিয়ে। তো এই তো আমরা রিক্সায় করে যাচ্ছি, কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবেন। এখন আমরা চৌরঙ্গিতে আছি, চৌরঙ্গিতে আসার পরই দেখলাম এখানে একটা ব্যারিকেড দিয়ে রাখছে, আমাদের যেতে দিচ্ছিল না। পরে বললাম যে আমরা ওই দিকে যাব, পরে আমাদের যেতে দিল। তারপর আমরা চলে আসলাম একদম শিল্পকলা একাডেমিতে, এটা হচ্ছে পৌর মার্কেটের একটু আগে, মানে পৌর মার্কেটের কাছেই, একদম পৌর মার্কেটের পাশেই। তো এখানে আসলাম, এত সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে ছাতা দিয়ে, আমার কাছে খুব ভালো লাগলো। তারপর এদিকটায় হচ্ছে লাইটিং করেছে খুব সুন্দর। আজকে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে একটা সাংস্কৃতিক উৎসব হচ্ছে 2023, তো সেটারই আজকে উদ্বোধন হবে। তো সেজন্য এখানে আবার সেলফি বুথও করেছে, তো সেলফি বুথে আমরা একটু সেলফি তুলছিলাম, সেলফি তো তুলছি না, ছবি তুলছিলাম, সেলফি বুথ কিন্তু এখানে ছবি তুলছিলাম। তারপর একটু আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে কেন জানি কিছু কাঠের জিনিস রেখেছে, খুব সুন্দর লাগলো জিনিসগুলো, এত সুন্দর সুন্দর জিনিস যে কে তৈরি করে, এত সুন্দর কাজ। তো আজকে নীলফামারীতে জেলা শিল্পকলা একাডেমিতে একটা সাংস্কৃতিক উৎসব হচ্ছে, তো সেটার উদ্বোধন আজকে। এটা 7 দিন ব্যাপী হবে, 14 তারিখ থেকে একদম 20 তারিখ পর্যন্ত, 14ই অক্টোবর থেকে 20 অক্টোবর এটা চলবে। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে শিল্পকলা একাডেমিতে। তো আজকের এই সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করবেন হচ্ছে আমাদের জাতীয় সংসদ সদস্য নীলফামারীর এমপি আসাদুজ্জামান নূর, অসাধারণ নাট্য ব্যক্তিত্ব। আসাদুজ্জামান নূরকে সবাই চেনেন, সবার পছন্দের একজন মানুষ। তো উনি আজকের উদ্বোধন করবে, উনি পৌঁছে গিয়েছে এবং এখন একটু শোভাযাত্রার জন্য যাচ্ছে। তো র্যালিটা চলে আসলে এখানে জাতীয় সঙ্গীত গাওয়া হবে। এই তো চলে আসলো র্যালিটা, কি সুন্দর বাদ্যযন্ত্র বাজিয়ে বাজিয়ে র্যালি চলে আসলো একদম মঞ্চের দিকে। এখন আমাদের হচ্ছে নাট্য ব্যক্তিত্ব এমপি মহোদয় আসাদুজ্জামান নূর, আমার খুব প্রিয় একজন মানুষ, উনি এখন উদ্বোধন করবে অনুষ্ঠানের। আমি নীলফামারীতে আসার পর ওনাকে এবার সহ 2 বার দেখলাম সামনাসামনি, এর আগের বার একবার দেখার সুযোগ হয়েছিল আর এবার 2য়বার হলো। তো আমার কাছে খুব ভালো লাগে, আগে থেকেই সেই যখন থেকে ওনার সিনেমা ওনার নাটক দেখেছিলাম তখন থেকে ওনাকে আমার খুব ভালো লাগতো। তো সামনাসামনি 2বার দেখা হয়ে গেল। এই তো এখন উদ্বোধন হচ্ছে বেলুন দিয়ে, তারপর হচ্ছে এখন পায়রা, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবে। স্বাক্ষর করছেন, স্বাক্ষর করে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের সাংস্কৃতিক তো নীলফামারীতে এই সাংস্কৃতিক উৎসব 7 দিন ব্যাপী হবে। তো অনুষ্ঠান সূচির একটা পিকচার আমি আমার ভিডিও শেষে অ্যাড করে দিব, আপনারা সেখানে দেখে নিন। তো এখন হচ্ছে ভিতরে যে হল রুম আছে, ভিতরে যে অডিটোরিয়াম আছে, ওখানেও একটা মঞ্চ সুন্দর করে সাজাইছে, ওখানে অনুষ্ঠানটা হবে। তো নীলফামারীতে আসার কয়েক বছর হলো, কিন্তু শিল্পকলা একাডেমিতে মনে হয় ফার্স্ট আসলাম আজকে। তো আমি ভিতরে একটু বসেছিলাম, বসে অনুষ্ঠান দেখছিলাম, আলোচনা অনুষ্ঠান আর কি, সাংস্কৃতিক অনুষ্ঠান। একটু দেরি আছে কারণ সবাই এক এক করে বক্তব্য দিচ্ছিল, এখন আসাদুজ্জামান নূর উনি বক্তব্য দিচ্ছিল। তো এগুলোই দেখলাম, তারপর বাইরে বের হয়ে গিয়েছি, কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান এখনও একটু দেরি আছে, তাই বাইরে বের হয়ে এখন আমরা চলে যাব। এরপর আমরা কোথায় যাব সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব, আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে নীলফামারীবাসী এবং আমার রংপুরবাসী এবং অন্যান্যরাও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।